হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টপ 100 ফ্যাশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব, যখন আপনার কাছে কাপড় কম থাকবে তাও সেই কাপড়টাকে কিভাবে আপনি ম্যানেজ করে খুব সুন্দর একটা রাউন্ড ফ্রক কাটিং করতে পারবেন বা হচ্ছে রাউন্ড টপস কাটিং করতে পারবেন, সেটার স্টেপ বাই স্টেপ এভরিথিং আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। হোপফুলি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, আর সাথে বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন। তাহলে আমরা বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এখানে আমার কাছে নর্মালি একটা রেডিমেড কি বলা যায় কাপড়ের পিস ছিল, এটা দিয়ে হচ্ছে আমাকে একটা টপস বানানোর কথা বলছে এবং ওনারা রাউন্ড ফ্রক চাচ্ছে, তো ওই জন্য। বাট এখানে কাপড়টা খুবই কম, একটা সামনের অংশ আর একটা পিছনের অংশ, এটা নর্মালি কামিজের জন্য ছিল, বাট ওনারা যেহেতু ফ্রক চাচ্ছে এই জন্য আমি কাপড়টাকে প্রথমেই এদিক থেকে ডাবল ভাঁজ করে রেখেছি। এদিকে বন্ধ অংশটুকু আছে আর এদিকে খোলা অংশটুকু আছে। আর এটা ছিল হচ্ছে নর্মালি একটা স্লিভসের কাপড়, বাট স্লিভসের কাপড়টাও ড্রেসের মতো বড় ছিল, ওই জন্য স্লিভসের জন্য যে কাপড়টা লাগবে সেটাকে আমি আলাদা করে রেখেছি। আর এখানে নর্মালি কাপড়টা যেহেতু চার ভাঁজ আছে সামনে এবং পেছনের দিকে, তো নর্মালি এখানে আমি যেহেতু গোল রাউন্ড করে বানাবো এতটুকুর মধ্যে ঘের বেশি হবে না, ওই জন্য আমি সাইডের দিকে এখানে এক্সট্রা যে কাপড়টা ছিল আমার ওই জন্য 1 ইঞ্চি কাপড়কে উপরে রেখে এই কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। এবার আমি ড্রেসটাকে মেজারমেন্ট করব, যেহেতু রাউন্ড ফ্রক বানাবো ওই জন্য যাতে ঘেরটা বেশি হয় এই জন্য এই জয়েন্টটা এদিকে দিয়ে দিয়েছি। নিচের দিকে নর্মালি আমরা জয়েন্টের জন্য এদিক থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিব, এই কাপড়ের বর্ডারটাকে কাটিং করে ফেলবো। আর নিচে বর্ডারের জন্য আমরা শুধুমাত্র 1 ইঞ্চি পরিমাণ অংশ রাখবো। এরপর ড্রেসটা কতটুকু লম্বা আসে, নর্মালি আমি বেশি লম্বা বানাবো না, প্রায় 37 কি 38-এর মতো লম্বা বানাবো, তো এখানে বরাবর 37-এ একটা দাগ দিব আমি প্রথমে। এরপর উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য লাগবে। তো এবার পুরো ড্রেসটাকে উপরের দাগ থেকে আমি কমপ্লিটলি একদম সোজা করে নিলাম, আর যেহেতু এটাতে কোনো রকম কোনো কলার হবে না, জাস্ট পেছনের গলাটা একদম উঠানো হবে, এই জন্য আমাদেরকে শোল্ডারটা খুব ভালোভাবে মেজারমেন্ট করতে হবে। আর এদিক থেকে শোল্ডারের এদিকে আমি আরও 1 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিব। এই দাগটাতে আমরা হচ্ছে শোল্ডারের জন্য যে কার্ভটা করতে হয়, মানে শোল্ডারের যে ডাউনটা দিতে হয় সেটা আমরা এদিকে দিব। এবার শোল্ডারটা নিচের দাগে আমি মেজারমেন্ট করে নিচ্ছি, শোল্ডারটা হচ্ছে 14 ইঞ্চি, তো বরাবর 14 ইঞ্চিতে আমি এখানে একটা দাগ দিলাম। আর এদিকে কিন্তু আমার আরও 1/2 ইঞ্চি সেলাই যাবে। আর এদিক থেকে আমি গলাটাকে প্রায় 2.5-3 ইঞ্চির মতো এখানে দাগ দিলাম, এই দাগটার মধ্যে গলাটা আমার এখানে কাটিং হবে, তার মানে আমি শোল্ডারের দাগটা আর এই দাগটা দোনোটাকে এবার জয়েন্ট করে নিলাম। এটা হচ্ছে শোল্ডারের ডাউন, এভাবে শোল্ডারের ডাউনটা দিতে হয়। এবার এই দিক থেকে আমাকে আর্ম হোলের মেজারমেন্টটা করতে হবে। আমি নিচের দিকে 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম, ওই দাগ বরাবর আমার কাছে স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিলাম। আর এই দিক থেকে একদম শোল্ডারের উপর থেকে নিচের দিকে দাগটাকে আমি সোজা না টেনে 1/4 ইঞ্চির মতো হচ্ছে নিচের দিকে আমি তেরসা করে টানবো এই দাগটাকে। তারপর এবার বডির মেজারমেন্টটা করব। বডির মেজারমেন্টটা নর্মালি আমার এখানে হচ্ছে 16 ইঞ্চি, বাট আমি এখানে আরও 1/2 ইঞ্চি বাড়াই দিচ্ছি, 16.5 ইঞ্চি করতেছি। এবার আমি জাস্ট এদিক থেকে এটাকে রাউন্ড শেপটা দিয়ে দিব। এবার আপনার আর্ম হোলটা কতটুকু দরকার সেটার উপর মেজারমেন্ট করবেন। আমার এখানে 6.5-7 ইঞ্চি হলেই হবে, তো আমি এদিকে আরও 1/2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে এই আর্ম হোলটা মেজারমেন্ট করতেছি, কারণ সেলাইয়ের জন্য লাগবে। তো আমার এখানে 7 ইঞ্চি আর্ম হোল হবে, বরাবর 7.5-8 ইঞ্চি আসতেছে, তার মানে 1/2 ইঞ্চি সেলাইয়ের পর এটা ঠিকঠাকভাবেই থাকবে। এবার পাশ থেকে যেহেতু এটা আমরা ফ্রক বানাবো, নিচের দিকে 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম, কারণ হচ্ছে উপরের দিকে প্রায় 13-13.5 ইঞ্চি নিচে আমরা পেটের মেজারমেন্টটা নিব শুধুমাত্র, কোমরের মেজারমেন্টটা তো এদিকে লুজই হবে, তো আমি পেটের জন্য সোজা দাগ টেনে নিলাম। আর পেটের মেজারমেন্টটা হচ্ছে আমার এখানে 14 ইঞ্চি, তো আমি বরাবর এখানে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর এদিক থেকে যে কার্ভ স্কেলটা আছে স্কেল দিয়ে প্রথমে আমি বডির মেজারমেন্টটা করে নেব এদিক থেকে। আর নিচের দিকে আমি নর্মালি এই পেটের এই দাগটা থেকে নিচের দিকে আমার এখানে কাপড়টা আছে 24.5 ইঞ্চি, তার মানে পুরোটা 24.5 ইঞ্চি, তাহলে আমার এখানে যে পেটের মেজারমেন্টটা আসছে এদিক থেকে আমি আরও 1/2 ইঞ্চি কমাই দিয়ে এদিকের দাগটা রাখবো হচ্ছে 24 ইঞ্চিতে, যাতে রাউন্ড শেপটা সুন্দর আসে। এরপর যে সোজা স্কেলটা আছে এই সোজা স্কেলটা দিয়ে একদম পেট থেকে আমি ঘেরের পর্যন্ত পুরোটা স্কেলকে দাগ দিয়ে দিব। আর অবশ্যই আমি আমার কাছে যে শেপিং স্কেলটা আছে এই শেপিং স্কেলটা দিয়ে এদিক বরাবর একদম রাউন্ড করে নেব। তাহলে মানে হচ্ছে এভাবে যদি আপনি মেজারমেন্টটা করেন তখন পারফেক্ট একটা রাউন্ড পাবেন। আর আমরা এদিক থেকে পাশে নর্মালি 1 ইঞ্চি রাখবো, আর বডিতেও প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো রেখে তারপরে কাটিং করে নেবো এবার ড্রেসটাকে।
সো আমরা পুরো ড্রেসটাকে কমপ্লিটলি কাটিং করে নিলাম। এবার আমাদের নেক্সট কিছু মেজারমেন্ট করতে হবে, যেমন শোল্ডারের দিক থেকে আমরা শোল্ডারের দাগটাকে প্রথমেই কাঁধের মধ্যে দিয়ে রাখবো, যাতে গলাটা সুন্দরভাবে বসানো যায়। এবার পিছনের পার্টটাকে আমরা সরিয়ে নিতেছি, শুধুমাত্র সামনের পার্টে আমাদের আরও বেশ কিছু মেজারমেন্ট করতে হবে, যেটা আমি অলওয়েজ করি। এই দিকের কাঁধের এই দিক থেকে আমি প্রায় এটাকে হাফ ইঞ্চির মতো ডাউন করলাম, আর এই দিকে আমরা শোল্ডারটাকে গোল পাত দিয়ে দিব। আমাদের কাছে যে ফ্রেঞ্চ কাপ আছে, এই ফ্রেঞ্চ কাপটা সুন্দরভাবে বসিয়ে এই দিক থেকে আমি একটা গোল পাত দিয়ে দিব, যাতে সামনের দিকের ফিটিংসটা খুব সুন্দর হয়। মানে সামনের দিকে আমি গোল পাত দিয়ে দিলাম, সামনের পার্টের মেজারমেন্টটা কমপ্লিটলি হয়ে গেছে। এবার জাস্ট আমরা হচ্ছে এই পার্টটাকে উঠিয়ে রেখে, আর এ পাশে যাতে নড়ে না যায় এই জন্য আমরা অবশ্যই পিন আপ করে নেব, আর পিনটাকে খোলা পিন দেওয়ার ট্রাই করব, যাতে পরবর্তীতে খুলে নিতে সুবিধা হয়। ড্রেসটা কমপ্লিটলি কাটিং করা শেষ, এবার আমরা হচ্ছে স্লিভসটাকে কাটিং করব। স্লিভসটা কাটিং করার জন্য আমরা কাপড়টাকে সুন্দরভাবে আয়রন করে রেখেছি, আর এখানে চারটা বাজা আছে, তো স্লিভসের মধ্যে যদি এদিকে কোনো জয়েন্ট হয় আমরা অবশ্যই এক্সট্রা জয়েন্ট দিব। বাট স্লিভসের মুখটা সেলাই করার জন্য আমরা এদিক থেকে প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ছেড়ে দেব। এরপর স্লিভসটা ফুল হাতা যেহেতু হবে, এটার লম্বা হচ্ছে 21 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি পরিমাণ বাড়াই দিব, 21.5 ইঞ্চি বানাবো, আর এদিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো। আর উপরের দিক থেকে 3.5 ইঞ্চি নিচে একদম আমি এদিকে আর্ম হোলের দাগটা দেওয়ার জন্য এদিকে একটা দাগ টানব। এবার স্লিভসের মুখের মেজারমেন্টটা, আমি কিন্তু এই স্লিভসের মধ্যে 3টা পার লাগাবো, তো 3টা পার লাগানোর জন্য অবশ্যই আমাদেরকে কিভাবে সেটা লাগাইতে হবে, ওই জন্য এদিকের কাপড়টাকে একটু বেশি রাখতে হবে। যতটুকু কাপড় আছে আমি এটাকে প্রায় 6 ইঞ্চির মতো রাখতেছি। আর উপরের দিকের মেজারমেন্টটা হচ্ছে আমরা স্লিভসের একদম উপরের দিকে প্রায় 5.5 ইঞ্চি এদিকে রাখলাম, আর এদিকের আর্মহোলটাকে আমরা 7 ইঞ্চি রাখলাম বরাবর, আর একদম উপরের দিক থেকে এদিকের যাতে শেপিংটা সুন্দর হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমার কাছে যে শেপিং স্কেলটা আছে, এই স্কেলটা দিয়ে একদম উপরের থেকে নিচ পর্যন্ত আমি পুরোটাকে দাগ দিয়ে দিলাম। এবার জাস্ট আমি হচ্ছে কাটিং করে নেব উপরের দিক থেকে নিচ পর্যন্ত। এদিকে ফিনিশিং করে কাটিং করে নিলাম, আর যদি কোনো কাপড়ের মধ্যে কোন রকম জয়েন্ট থাকে আমরা সেই জয়েন্টটাকেও কাটিং করে নেব এদিক থেকে। ওকে, তার মানে স্লিভসটা কাটিং করা শেষ, এবার আর্ম হোলের মধ্যে আমরা দাগ দিয়ে রাখবো। ওকে, আর স্লিভসের মিডল পয়েন্টেও আরেকটা দাগ দিয়ে রাখবো। তো পুরো স্লিভসটা যেহেতু কাটিং করা শেষ, এবার আমরা হচ্ছে স্লিভসের মধ্যে গোলপাত কাটিং করব। গোলপাত আমরা এখন একসাথে কাটিংয়ের সময় কাটিং করে রাখবো, যাতে সেলাই করার সময় সুবিধা হয়। তো প্রথমত যেহেতু নর্মালি আমাদের স্লিভসটার কিন্তু এ পাশেও সোজা অংশ আছে আর এ পাশেও সোজা অংশ আছে, আপনারা যখনই গোলপাত কাটিং করবেন তখন কিন্তু এটা খেয়াল রাখবেন, ভিতরের দোনো পাশটাই উল্টা আছে আর বাহিরের দোনো পাশটাই সোজা আছে। তো এখন আমরা যদি এক পাশে গোলপাতটা কাটিং করি তখন দোনোটা গোলপাত সামনের অংশে যাবে, না হলে অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেকে করে ফেলে। তো অবশ্যই আপনারা গোলপাতটা কাটিং করার সময় শুধুমাত্র সামনের দিকে কাটিং করবেন, যেই সামনের অংশটা জামার সামনের অংশের সাথে অ্যাটাচ হবে। তো আমরা এখানে জাস্ট 1/2 ইঞ্চি পরিমাণে গোলপাতটা কাটিং করব। আমি যেভাবে ঠিক কাটিং করতেছি আপনারাও ঠিক সেমভাবে গোলপাতটা কাটিং করার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে ফিটিংসটা অনেক বেশি সুন্দর আসবে, এবং আপনারাও যার জন্য ড্রেসটা বানাচ্ছেন সেও অনেক বেশি খুশি হবে। তো আমি এদিকেও অবশ্যই মিডল পয়েন্টটাকে আমরা দাগ দিয়ে রাখবো, যাতে সেলাই করার সময় স্লিভসের মিডল পয়েন্ট আর হচ্ছে জামার মিডল পয়েন্ট দোনোটাকে অ্যাটাচ করা যায়। তো এটা কিভাবে স্টাইলিশভাবে আমাদেরকে সেলাই করতে হবে সেটা আমি অবশ্যই মেশিনে আপনাদেরকে দেখাবো, আপনারা ফুল ভিডিওটা দেখতে ভুল করবেন না। তো আমরা পুরোটা ড্রেস কাটিং করে নিলাম, এবার জাস্ট আমরা নর্মাল একটা গলা কাটিং করে নেব, পিছনের গলা একদম উঠানো দেবো, সামনের গলা 6 থেকে 6.5 ইঞ্চি দিয়ে কাটিং করে তারপরে হচ্ছে মেশিনে আপনাদের সাথে দেখা করতেছি।
Thank you.